আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্পিড বোট স্টার্ট হচ্ছে, চমৎকার স্পিড বোট, অনেক সুন্দর। আমি মাঝে মধ্যে এই কেপ টাউনে আসলে এই জায়গাটাতে আসি, অসাধারণ জায়গা রয়েছে। এই পাশে রয়েছে লিপ গ্র্যান্ড ক্যাফ, এর পাশে রয়েছে ভিক্টোরিয়া ওয়ার্ল্ড, এর আগে ভিক্টোরিয়া ওয়ার্ল্ডের ভিডিও ছাড়া হয়েছে। দেখা যাচ্ছে ওই পাশে ভিক্টোরিয়া ওয়ার্ল্ডের লিপ দেখা যাচ্ছে, এটাকে কি বলে আমাদের বাংলা ভাষায়, মেবি নাগরদোলা বলে, এটা হচ্ছে নাগরদোলার মতো আর কি, বাংলাতে নাগরদোলা বলে, যেটা চাকার মতো দেখা যাচ্ছে এটা নাগরদোলা। লাইভ গ্র্যান্ড ক্যাব খুব চমৎকার একটি জায়গা। আমি একটু নিচে যাচ্ছি যাতে পানি থেকে ভিডিওটা নিতে পারি। খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা রয়েছে, আশা রাখি সকলের ভালো লাগবে ভিডিওটা। কেপ টাউনের সৌন্দর্য সম্পর্কে আসলে যারা জানে তাদেরকে বলার কিছু নেই, যারা জানে না তারা আসলে এটা বুঝতে পারবে কত সুন্দর কেপ টাউনের এই ওয়াটার ফ্রন্ট এরিয়া, সি পয়েন্ট এরিয়া এবং কেপ পয়েন্ট এরিয়া অনেক সুন্দর। আমি রাজাখানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ভিডিওটি দেখার জন্য, এবং সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল, এবং ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন। আমি লাইফ বোটগুলো একটু কাছাকাছি গিয়ে আমি মনে হয় মাছও দেখাতে পারবো। হ্যাঁ, আমরা বাংলায় শিশু বলি, লাফালাফি করছে, এই যে দেখা যাচ্ছে, এগুলো আসলে কি বলে আমি জানি না, আমি ভুলে গেছি, মনে হয় আমি নাম ভুলে গেছি, লাফালাফি করছে পানিতে। অসাধারণ সব সৌন্দর্য রয়েছে, অনেকগুলো পল্টন রয়েছে, তারপর বোটগুলো রয়েছে, খুবই সুন্দর, একদম। আমি অনেক ইয়েতে চলে এসেছি, আমি আবার একটু পানির পাশে যেতে চাচ্ছি না, একটু উপরের থেকে করছি, নিচের দিকে আর নাম বলে ইচ্ছে করলে আরও নিচে নামা যায়, থাবা দিতে পারে কোনো কিছুতে, যেহেতু একটা সাগর, কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে বড় ধরনের কিছু আশেপাশে থাকতে পারে, তাই বেশি পানির কাছে যাচ্ছি না, দূর থেকেই করছি ভিডিওটা।